ऑल गवर्नमेंट जॉब एक्सपीरियंस वेलकम टू माय चैनल अरिजित स्टडी आईक्यू। तो फ्रेंड्स आज के इंग्लिशर वोकैबुलरी निये तुम्हारे सामने हाजिर होएछी। मेनली आजकेर वीडियोटा इडियम्सर ओपरे, सेटा होच्छे फार्निचार इडियम्स। ठीक है, देखो बंधुरा, आमि तोमादेर आगेर दिन ही बोलेछिलाम जे इडियम्स किन्तु प्रचुर आछे पढ़वार मतन। ঠিক আছে, তোমরা যদি পড়তে চাও তো ইডিয়ামস প্রচুর আছে। তোমরা যদি নেটে সার্চ মারো বা বিভিন্ন বই থেকে যদি তোমরা পড়ো, প্রচুর ইডিয়ামস আছে। কিন্তু সেগুলো কিন্তু তোমরা এক ধার দিয়ে যদি পড়ে যাও কিন্তু মনে রাখতে পারবে না, বা তোমাদের মনে রাখার কৌশল কিন্তু তোমরা তৈরি করতে পারবে না। তোমাদের কিন্তু সেগুলো বাস্তব জীবনের সাথে অ্যাপ্লাই করতে হবে। সেই সমস্ত ইডিয়ামসই কিন্তু পরীক্ষায় আসে যেগুলো কিন্তু তোমরা বাস্তব জীবনে ইউজ করতে পারবে, যেগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল বলতে শোনা যায়। সেই সমস্ত ইডিয়ামসগুলোই কিন্তু বেশিরভাগ পরীক্ষাগুলোতে দেয়। কিন্তু এসএসসিতে কিন্তু কিছু আনকমন ইডিয়ামসও আছে। ঠিক আছে, কিন্তু আনকমন এলেও সেগুলো কিন্তু বেশিরভাগই তোমরা রিয়েল লাইফে ইউজ করতে পারবে। যদি তোমরা ইংলিশে কথা বলে থাকো তাহলে ইউজ করতে পারবে। তো ঠিক আছে বন্ধুরা, তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। এবং তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো, সেখান থেকে কিন্তু আমি এই ভিডিওর লিংক প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আর তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো প্রথম যে ইডিয়ামসটা রয়েছে সেটা দেখো, আর্ম চেয়ার ক্রিটিক। ঠিক আছে, দেখো আর্ম চেয়ার ক্রিটিক বলতে তোমরা কিভাবে মনে রাখতে পারবে, একটা লোক চেয়ারের ওপর বসে আছে, চেয়ারের ওপর বসে বকছে। ঠিক আছে, মানে সবাইকে ইনস্ট্রাকশন করছে। ঠিক আছে, ইনস্ট্রাকশন দিচ্ছে। দেখো কি বলেছে, দেখো, ওয়ান হু প্রিটেন্ডস টু নো আ লট অফ সামথিং ইন থিওরি রেদার দ্যান প্র্যাকটিস। মানে কি আর্ম চেয়ার ক্রিটিক, মানে কি না, কোনো একজন ব্যক্তি সে হচ্ছে এমন ভান করছেন যে তিনি থিওরি সব কিছু জানেন কিন্তু তার কাছে প্র্যাকটিক্যাল কোনো নলেজ নেই, সেই জন্যই সে কী করে না, আর্ম চেয়ারে বসে সবাইকে ইনস্ট্রাকশন দেয়, এটা করো ওটা করো। হ্যাঁ, অথচ সে কিছু কাজ করবে না। ঠিক আছে, ফুলবাবুর মতন বসে থাকবে, মানে ড্যান্ডি টাইপের বসে থাকবে। ঠিক আছে, আচ্ছা দু নম্বর দেখো, কল অন দ্য কার্পেট। এটা মানেটা কি, মানে কল অন দ্য কার্পেট। দেখো এইভাবে তোমরা মনে রাখতে পারো যে কার্পেটের ওপরে কাউকে ডাকা হলো। ঠিক আছে, তুমি হয়তো কোনো ভালো রাজবাড়িতে বসে আছো। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো, তুমি একটা ভালো রাজবাড়িতে বসে আছো, সেখানে তোমার মেঝেতে কার্পেট বেছানো আছে, তুমি কাউকে কল অন করেছো। হ্যাঁ, কাউকে কার্পেটের ওপর ডেকেছো কী করার জন্য, না কাউকে ভৎসনা করবার জন্য, কাউকে বকবার জন্য। ঠিক আছে, রিভিউ করার জন্য। তো দেখো এখানে কি, টু রেপ্রিমেন্ড, মানে কাউকে ডিস অ্যাপ্রুভ করার জন্য, মানে মৃদু ভৎসনা করবার জন্য। ঠিক আছে, আচ্ছা তিন নম্বর দেখো, কাট আর র্যাগ, মানে কি ড্যান্সিং করা। কাট আর র্যাগ মানে হচ্ছে ড্যান্সিং করা। ঠিক আছে, আচ্ছা চার নম্বর দেখো, ডার্কেন সামওয়ানস ডোর। দেখো তোমরা এইভাবে মনে রাখতে পারো যে কোনো একজন ব্যক্তি কোনো একজন ব্যক্তির বাড়িতে গিয়েছে, ঠিক আছে, তার দরজার সামনে কালি করবার জন্য। এর মানেটা কি, ডার্কেন সামওয়ানস ডোর, এইভাবে তোমরা মনে রাখবে, মনে রাখার কৌশল বলছি। যদি কোনো দরজার সামনে কালি করতে যায় তার মানে কি, সে লোকটার নাম খারাপ করতে যায়, তাহলে কি সে লোকটা নিশ্চয়ই কোনো একজন ভালো ব্যক্তিকে সেই লোকটা ডাকেনি। ঠিক আছে, কোনো একজন আননোন পার্সন তার বাড়িতে চলে গেছে তাকে তার নাম খারাপ করবার জন্য বা কিছু করবার জন্য, সামথিং এলস আমি জানি না। অ্যান আনওয়েলকাম ভিজিটার, মানে কাউকে হয়তো ডাকা হয়নি, সে হয়তো চলে গেছে তার বাড়িতে বা আমার বাড়িতে চলে এসছে। ঠিক আছে, ডার্কেন সামওয়ানস ডোর, এইভাবে তোমরা মনে রাখতে পারো, খুবই ভালো ওয়েতে তোমাদের মনে রাখার কৌশল বলে দিচ্ছি। পাঁচ নম্বর দেখো, হ্যাভ আ লট অন ওয়ান্স প্লেট। ঠিক আছে, তো এটা মানে কি, দেখো কেউ হয়তো কোনো একটা রেস্টুরেন্টে বসে আছে, আমি তোমাদের মনে রাখার কৌশল বলছি কিন্তু এটা কিন্তু আলটিমেট ওয়ে কিন্তু নয়। ঠিক আছে, হ্যাভ আ লট অন ওয়ান্স প্লেট, দেখো কেউ হয়তো
কোনো রেস্টুরেন্টে গেছে, সেখানে তার প্লেটের ওপরে অনেক খাবার নিয়েছে, প্রচুর খাবার নিয়েছে, তার মানে কি তাকে প্রচণ্ড খাবার খেতে হবে, ঠিক আছে? সে তো আর সারাদিন ধরে বসে বসে খাবে না, তাহলে কি সে খাওয়ার খাওয়াতে বিজি হয়ে যাবে, তাড়াতাড়ি খাবে, মানে গবলের মতন খাবে, মানে গপ গপ করে খাবে, ঠিক আছে? তার মানে খুব ভেরি বিজি হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে মনে রাখতে পারো, ভেরি বিজি। আচ্ছা, 6 নম্বর দেখো, ইন ওয়ানস কাপ, ঠিক আছে, একজনের কাপে। তো তোমরা এইভাবে মনে রাখতে পারো কি না, সে ড্রাঙ্ক, বুঝতে পেরেছো? আর বেশি কিছু বললাম না এটা নিয়ে। আচ্ছা, 7 নম্বর দেখো, ইন দ্য ওভেন। ইন দ্য ওভেন মানে কি, আ প্রেগনেন্ট লেডিকে বলা হয় ইন দ্য ওভেন। দেখো, কিছু কিছু জিনিস তাকে এক্সপ্লেন করা যায় না, তোমরা মনে রাখবে বারবার পড়ে পড়ে। আচ্ছা, 8 নম্বর দেখো, লাই লাইক আ র্যাগ। দেখো বন্ধুরা, আমি তোমাদের একটা কথাই বলছি, তোমরা আগের দিন আমি ইডিয়ামস করেছিলাম, তোমরা অনেকেই বলেছিলে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন্টস আছে, এক্সাইজের মেন্টস আছে, সেই জন্য আমি ইডিয়ামস করাচ্ছি বেশি বেশি করে, যাতে সেখানে আছে ভোকাবুলারিতে অনেক মার্কস আছে, ঠিক আছে? মোটামুটি ইডিয়ামস থেকে 4-5টা কোশ্চেন তো আসবেই, তো সেই জন্য আমি ইডিয়ামস করাচ্ছি। বাট তোমরা যদি 40 জন 50 জন দেখো, তাহলে কী করে হবে তোমাদের? সেই জন্য আমি প্ল্যান করেছি, পিডিএফ এই মুহূর্তে দেবো না, তোমরা প্রত্যেকে আগে ভিডিওটা দেখো, যখন তোমরা ভিডিওটা দেখবে আমি অটোমেটিকলি তোমাদের পিডিএফটা প্রোভাইড করব। তো তোমরা যারা দেখছো তারা শেয়ার করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, এতজন পরীক্ষায় পাস করেছে তোমরা শেয়ার করছো না কেন? তোমাদের অনেক বন্ধুরা পাস করেছে, তাদের শেয়ার করো, তাদের উপকার হবে। দেখো, লোকের উপকার করলে তোমার নিজেরও উপকার হবে, ঠিক আছে? পড়তে মন বসবে, আর কিছু না, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তারপর দেখো, লাই লাইক আ র্যাগ মানে কি, লাই সেমলেসলি, ঠিক আছে, মানে কি নির্লজ্জভাবে মিথ্যে কথা বলে যাওয়াকে বলা হচ্ছে লাই লাইক আ র্যাগ, ঠিক আছে? তো বন্ধুরা, নেক্সট দেখো, 9 নম্বর, মেমোরি লাইক আ সিভ। দেখো, তোমরা সিবনল কথাটা তো শুনেছিলে, বায়োলজিতে শুনেছিলে, সিবনল। সিবনল মানে কি, মানে সিব মানে কি, চালুনি। চালুনির ওপরে যদি কোনো জিনিস দেওয়া হয়, কোনো গুঁড়ো দেওয়া হয়, আটার গুঁড়ো দেওয়া হয়, তাহলে কী হয়, সেটা কি চালুনি তো ছেঁকে দেয়, বেশিরভাগ জিনিসটাই নিচে পড়ে যায়। তো মেমোরি লাইক আ সিভ মানে কি, মানে সে তাকে যা পড়াশোনা করানো হয় সে হয়তো ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, হ্যাঁ, সবই নিচে পড়ে যাচ্ছে, সিবনলের মধ্যে দিয়ে নিচে পড়ে যাচ্ছে, তার মানে কি তার মেমোরি উইক আছে, ঠিক আছে? মেমোরি লস হয়ে যাচ্ছে তার, মানে আ ভেরি উইক মেমোরি। এগুলো তোমরা বাস্তব লাইফে কিন্তু ইউজ করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, 10 নম্বর দেখো, অফ দ্য সেলফ মানে কি, রেডি টু বি ইউজড, মানে অফ দ্য সেলফ বলতে দেখো, তোমরা দোকানে গেছো, দোকানে গিয়ে একটা জামা পছন্দ করবে, সেটা হচ্ছে রেডিমেড জামা, ঠিক আছে? রেডিমেড জামাকে তোমরা কি বলবে, অফ দ্য সেলফ, সেটাকে বলা হচ্ছে রেডিমেড, ঠিক আছে? রেডি টু বি ইউজ মানে এরপরে তুমি সেটাকে ইউজ করতে পারবে, মানে রেডিমেড যেটাকে বলা হয়। আচ্ছা, 11 নম্বর দেখো, অন দ্য টেবিল। দেখো, অন দ্য টেবিল মানে কি, টেবিলের ওপর কোনো কিছু রাখা হয়েছে, এইভাবে মনে রাখতে পারো, টেবিলের ওপর কোনো কিছু রাখা হয়েছে, সেটা হয়তো ভাইটাল কিছু, সেটা হয়তো সেটা নিয়ে ডিসকাস করা হতে পারে সবার মধ্যে, গোল টেবিল বৈঠক হতে পারে। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো, সামথিং বিং ডিসকাসড মানে কোনো কিছু জিনিস সেটাকে ডিসকাস করা হবে, ঠিক আছে? আচ্ছা, 12 নম্বর দেখো, সুইপ সামথিং আন্ডার দ্য কার্পেট। দেখো, সুইপ মানে কি, সুইপ মানে হচ্ছে ঝাড়ু দেওয়া, তাই তো? সুইপ সামথিং আন্ডার দ্য কার্পেট মানে কার্পেটের নিচে ঝাড়ু দেওয়া হচ্ছে, তার মানে কি কোনো জিনিস লুকিয়ে রাখা হচ্ছে, হ্যাঁ, কার্পেটের নিচে হচ্ছে কোনো জিনিস লুকিয়ে রাখা হচ্ছে, তার মানে কি, টু হাইড অর ইগনোর সামথিং, মানে কোনো কিছু হয়তো লুকিয়ে রাখা হচ্ছে, হাইড করে রাখা হচ্ছে, সিক্রেট করে রাখা হচ্ছে, বুঝতে পেরেছো, গোপন করে রাখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।